আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট দিয়ে ঠিক এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে দয়া করে ভিডিওটাতে একটা লাইক দিন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা অনেক অনেক অনুপ্রেরণা পাই। সো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিকেতনকে এবং বাজিয়ে দিন পাশে থাকা বেল আইকনটি আমাদের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো প্রথমে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন এবং এই ফটোটাতে যাওয়ার পরে ঠিক নিচের দিকে দেখবেন সেন্ড বা শেয়ার বলে একটা অপশন থাকবে। জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন, দেন এখানে ফেসবুক সহ অনেক অপশন থাকবে, জাস্ট এটাকে স্ক্রল করলেই পিক্সার্ট বলে একটা অপশন পাবেন। তো এটা আপনি নাও পেতে পারেন যদি আপনার ফোনে পিক্সার্ট অ্যাপ্লিকেশান না থাকে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিক্সার্ট অ্যাপের লিঙ্কটাও দেওয়া থাকবে, তো আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, তারপরে এখানে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা জাস্ট পিক্সার্টের উপরে ক্লিক করছি, তারপরে আমরা সরাসরি পিক্সার্ট অ্যাপের ভেতরে চলে যাব। সো অলরেডি কিন্তু আমাদের সেই ফটোটা পিক্সার্ট অ্যাপের ভেতরে ইম্পোর্ট হয়ে গিয়েছে। পরে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে রয়েছে অ্যাড ফটো বলে একটা অপশন, জাস্ট এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটিকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দেবেন এবং তারপরে দেখবেন আপনার প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে চলে এসেছে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে জাস্ট আমরা ক্রপ করব। এই জন্য এই যে নিচে দেখছেন ক্রপ বলে যে অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এটাকে আপনাদেরকে মাপ অনুযায়ী ছোট করে ফেলতে হবে। তো হয়তো প্রথমবারে মাপ ঠিক নাও আসতে পারে, তো এটাকে আমরা পরবর্তীতে আবার এডিট করে ঠিক করে নেব। তো জাস্ট আমি টিক মার্কে ক্লিক করছি। তো এবার আমি যেটা দেখে নিচ্ছি আমার সাইজটা সব কিছু ঠিকঠাক মতো রয়েছে কি না। সো এরপরে আপনারা দেখবেন এখানে এটাকে একটু স্ক্রল করলে দেখবেন এখানে ব্লেন্ড বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই ব্লেন্ড অপশনটিতে আপনারা ক্লিক করুন। এরপরে জাস্ট এটাকে স্ক্রল করলে এখানে দেখবেন মাল্টিপ্লাই বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই মাল্টিপ্লাই অপশনটিকে সিলেক্ট করে আপনারা জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই ডিজাইনটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনারা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে কিন্তু এটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সো এটাই ছিল মেইনলি আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।